জামালপুরে আবার বাড়ছে বন্যার পানি, হাজার হাজার মানুষ বিপাকে। এদিকে পদ্মার পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। অন্যদিকে বন্যার কবলে ঈদের আমেজ ছিল না সুনামগঞ্জেও। এদিকে দেশের 34 জেলার 1.5 লাখ হেক্টর জমির ফসল বন্যার জলে ভেসে গেছে, যার ফলে খাদ্য সংকটে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। আর এই সব খবরের বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। জামালপুরে বন্যা পরিস্থিতি আবার অবনতি হয়েছে। গত 24 ঘন্টায় যমুনা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, ফলে ঘর বাড়ি রাস্তাঘাট ও মাঠঘাট এখনও পানির নিচে ডুবে আছে। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্গত এলাকার মানুষ খাবারের সংকট সহ নানা সমস্যায় মোকাবিলা করছেন। এদিকে দুর্গত এলাকায় ছিল না কোনো ঈদের আনন্দ। ঈদের দিন অনেকেই রান্না পর্যন্ত করতে পারেননি, কোথাও হয়নি কোরবানি। বন্যায় ব্যাপক ক্ষতি হওয়ায় তারা ব্যস্ত ঘর বাড়ি মেরামত করতে। টানা 1.5 মাসের বন্যায় এখন মানুষ চরম কষ্টে আছে। অপরদিকে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর ওপারে শুরু হয়েছে ভয়াবহ নদী ভাঙন। এতে চোখের পলকেই নিঃস্ব হচ্ছেন নদীর তীরের মানুষ। চারপাশে বন্যার পানি বাড়ার সঙ্গে সঙ্গে কর্মহীন অবস্থায় অনেকেই খেয়ে না খেয়ে দিন পার করছেন। যারা আশ্রয় কেন্দ্রে ঠাঁই পেয়েছেন তাদেরও ঈদের আমেজ ছিল না, পাশাপাশি বিশুদ্ধ পানির সংকটও দেখা দিয়েছে। তাই স্বাস্থ্য ঝুঁকিতে আছে এইসব এলাকার অনেক বাসিন্দা। পানিবন্দী ও ভয়াবহ নদী ভাঙনের ফলে এবার ঈদের আনন্দ পানিতেই ভেসে গেছে। এদিকে জামালপুরের বন্যা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে জানা গিয়েছে পানিবন্দী ও বাঁধে আশ্রয় নেওয়া নিম্ন আয়ের মানুষ খাবার সংকটে পড়েছে। তাদের অভিযোগ, কর্মহীন অবস্থায় 1 মাস অতিবাহিত করলেও মাত্র 8 থেকে 10 কেজি চাল ত্রাণ সহায়তা পেয়েছে তারা। আবার অনেক পরিবারের ভাগ্যে কিছুই জোটেনি, এসব পরিবারকে এক বেলা খেয়ে দিন কাটাতে হচ্ছে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা বলেন, বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। একে একে 3 দফা বন্যায় 10 লাখ মানুষ এখন বিপর্যস্ত। কয়েকদিন ধরে ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করে। অনেকের ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও নিম্ন অঞ্চলের ঘরে ঘরে এখনও পানি আছে। এর মধ্যেই আবার পানি বাড়তে শুরু করেছে। এতে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন পানভাসীরা। বহু মানুষ এখনও শিক্ষা প্রতিষ্ঠান, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, সড়কের পাশে ও সেতুর উপরে আশ্রয় নিয়ে আছেন। এসব এলাকায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। মানুষের কাজ নেই, হাতে টাকা নেই, সব মিলিয়ে দিশেহারা বন্যার্ত মানুষরা। এদিকে পদ্মার পানি কমতে শুরু করলেও এখনও তা বিপদ সীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। রাজবাড়ীর উপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি 3টি পয়েন্টে কমেছে, তবে পানি কমলেও এখনও তা বিপদ সীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এদিকে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বলেন, পদ্মার পানি গত 24 ঘন্টায় দৌলতিয়া ও পাংশার শ্যানগ্রাম পয়েন্টে কমেছে 0.2 সেন্টিমিটার এবং রাজবাড়ী সদরের মহেন্দ্রপুর পয়েন্টে কমেছে 0.3 সেন্টিমিটার। গত 24 ঘন্টায় পদ্মার পানি 3টি পয়েন্টে কমলেও তা বিপদসীমার উপর দিয়েই প্রবাহিত হচ্ছে। এর মধ্যে দৌলতিয়া পয়েন্টে 0.78 সেন্টিমিটার, সদরের মহেন্দ্রপুর পয়েন্টে 0.11 সেন্টিমিটার এবং পাংশার শ্যানগ্রাম পয়েন্টে 0.55 সেন্টিমিটার পানি বিপদসীমার উপর রয়েছে। এতে করে চরম দুর্ভোগে আছে এলাকার মানুষ। একদিকে পানি বাড়ছে, অন্যদিকে নদী ভাঙন ঠেকানো যাচ্ছেই না। স্থানীয় প্রশাসন কিছু বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করলেও এতে তেমন লাভ হচ্ছে না। এদিকে সুনামগঞ্জের হাওর পাড়ে ছিল না কোনো ঈদের আমেজ। 3 দফা বন্যায় এখানে জনজীবন একেবারেই থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে শ্রমজীবী মানুষের পিঠ একেবারেই দেয়ালে ঠেকে গেছে। কাজ নেই, হাতে টাকা নেই, সরকারি ও বেসরকারি কিছু সহায়তাই এখন তাদের একমাত্র ভরসা। সরজমিন ঘুরে দেখা যায় সুনামগঞ্জ জেলার বেশিরভাগ জনপদ এখন পানিবন্দী। বন্যার কারণে এখানে ঈদের আমেজ অনেকটা ফিকে হয়ে গেছে। ঈদের আনন্দের বদলে ভোগান্তির খোলা জলে হাবুডুবু খাচ্ছে হাওর পাড়ের প্রান্তিক জনগোষ্ঠীর লাখো মানুষ। বানের পানিতে তলিয়ে যাওয়া কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে গেলেও বেশিরভাগই পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। তারা এখন ত্রাণের আশায় পথ চেয়ে বসে আছে। এই এলাকার প্রত্যেকটা বাড়িতে বন্যার পানি ঢেউ খেলছে। কেউ কেউ সম্পদের মায়া ছেড়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছেন, আবার অনেকেই পানিবন্দী অবস্থায় নিজের ঘরের মধ্যেই রয়ে গেছেন। এদিকে দেশের 34 জেলায় 1.5 লাখ হেক্টর জমির ফসল বন্যায় জলে ভেসে গেছে।
যার ফলে খাদ্য সংকটে পড়ার আশঙ্কাও করছেন কেউ কেউ। এদিকে কৃষি বিভাগ এখনো পর্যন্ত কৃষির ক্ষয়ক্ষতির হিসাব শেষ করতে পারেননি, তবে কাজ চলছে বলে কর্মকর্তারা জানিয়েছে। প্রথম ধাপের বন্যার ক্ষত কেটে উঠতে না উঠতেই আরেক দফা বন্যার বিস্তারে কৃষকের মাথায় হাত। আখ, উঠতি, পাটসহ বিভিন্ন শাকসবজি তলিয়ে গেছে পানিতে। এই ছিল এখনকার মতো। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ।